এটা হচ্ছে আমাদের পৌরসভা লিপস্টিক সদন। এখানে এই পৌরসভাতে অনুষ্ঠানও হয়, অনেক নাটক নাচ গান। আমি এই যে ডাক্তার দেখে আসলাম, এখানে একটু কেনাকাটা করছি, চলে এসেছি সেন্ট্রাল পার্ক। এখানে এই যে এরকম লাইটিং দেওয়া আছে পুরো রাস্তাটা, ওই দিকটা ওই যে ওখানে যেখানে মোড়ে কেনাকাটা করতে, এই যেখানে নিয়েছি কেনাকাটা করছি বাস্তব। তা আমি এখন হচ্ছে এই যে চা বানাতে সন্ধ্যাটা দেবো, চা আবার জল বসাবো, তারপরে সন্ধ্যা দিয়ে ছেলেটা এসছিলো আরেক মাল নিয়ে, কিনতে চাইলাম পেলাম না, সেগুলো যে জিনিসটা চেয়েছিলাম সেই জিনিসটা পেলাম না। ওর কাছে আছে অন্য জিনিস। আমি এই যে ডাক্তার দেখে আসলাম, এখানে একটু কেনাকাটা করছি, ডাক্তার দেখানো আমার হয়ে গেছে, মুখে মাস্ক পরা রয়েছে, শব্দ শোনা যাবে না। এই বালতিতে অনেক কিছু নিয়ে নিয়েছি, জলের বোতল, মগ, তারপর একটা স্প্রে বোতল, একটা বেসিন পরিষ্কার ব্রাশ, আর একটা হচ্ছে বালতি, একটা নিলাম। এই যে গরম লাগছে, গুড আফটারনুন ফ্রেন্ড। এই যে এখন বাজে হচ্ছে দুপুর 12:40। আমি সকালবেলা এক মানে ফেরিওয়ালা এসেছিল, ওর কাছ থেকে একটা বালতি নিতে চেয়েছিলাম, তাই বালতিটা নিতে পারিনি, তা এই হাতের এখান দিয়ে খুব যন্ত্রণা করছে বলে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার দেখিয়ে আসলাম। তা আসার পথে দোকান থেকে এই যে বালতি নিয়ে আসলাম, তখন তো দেখিয়েছি স্নান করার জন্য এই বালতি মগ এগুলো নিয়ে আসলাম। নিয়ে এসেই জাস্ট ঢুকেছি, জামাকাপড় চেঞ্জ করব, দিয়ে এখনও বাদ বাকি রান্না বাকি রয়েছে, সেগুলো রান্না করব, রান্না করে তারপরে হচ্ছে স্নান করব, তারপরে খাওয়া। তাহলে রান্না বান্না কমপ্লিট করে নিই, সকালবেলা অবশ্য করেছি, মানে হাফ রান্না হয়েছে, পুরোপুরি হয়নি, ছেলে স্কুলে গেছে, হাজব্যান্ড অফিসে গেছে, ওই রকম আর কি, ওদের মতন করে একটুখানি করা হয়েছে, আর বাদ বাকি রান্না বাদ রয়েছে, দুপুরের খাওয়ার, রাত্রের রুটি খাওয়ার তরকারি, রুটি মানে রাত দুপুরের ভাতের সবজি, সেগুলো করতে হবে। তাহলে জামাকাপড় চেঞ্জ করে আগে খাবার দাবার তৈরি করে নেই, হাত মুখ ধুয়ে নিই, হাত মুখও ধুইনি এখনও, শুধু হাতটায় সাবান দিয়েছি এসে, তাহলে ওগুলো কমপ্লিট করি। চলে এসেছি সেন্ট্রাল পার্ক, এখানে এই যে এরকম লাইটিং দেওয়া আছে পুরো রাস্তাটা, ওই দিকটা ওই যে এখানে, আর এখানে হচ্ছে আমাদের দুর্গাপুজোর সময় ঠাকুর বিসর্জন দেওয়া হয়। আমাদের কল্যাণীতে যত ওয়ার্ডে যত ঠাকুর আছে সব এখানে এটার মধ্যে তুলে এইখানটায় এই যে জলে বিসর্জন দেওয়া হয়। আর ওই জায়গাটা আমি সুইমিং প্র্যাকটিস করি, ওই জায়গাটায়, এই জায়গাটা, আর ওইখানটায় আমার ছেলে সুইমিং প্র্যাকটিস করে। এই হচ্ছে জায়গাটা, এখানে হচ্ছে পুরো জায়গাটা, এখানটা এই যে ঠাকুর নিয়ে এসে এখানে বিসর্জন দেওয়া হয়। আর এখানে হচ্ছে জিম আছে তোমার, ওইখানটায় নাটকের আছে ওইখানে, ওটা তো ওই ইয়ে থিয়েটার, না না এখানটায় তোর হচ্ছে যে ক্রিকেট শেখায় আর সব খেলাধুলা শেখায়, যে সামনে এটা হচ্ছে জিমখানা, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন কিনা বড় করে লেখা, এটা জিমনাসিয়াম, মানে আমাদের সুইমিং পুলের সাথে জিমও রয়েছে। হ্যাঁ, আমাদের সুইমিং পুল জিম দুটোই রয়েছে, লেফট সাইড এটা হলো সুইমিং, সরি রাইট সাইড এটা হলো জিম, আর লেফট সাইড এটা সুইমিং পুল। এটা হচ্ছে আমাদের পৌরসভা লিপস্টিক সদন। এখানে এই পৌরসভাতে অনুষ্ঠানও হয়, অনেক নাটক নাচ গান অনেক কিছু হয় এই লিপস্টিক সদনে। এটা হচ্ছে আমাদের কল্যাণীর পৌরসভা, মেন পৌরসভা এটা। এখানে মোড়ে কেনাকাটা করতে, এই যেখানে নিয়েছি কেনাকাটা করছি বাস্তব। হ্যালো,
এখানে আছে ডাল অনেক রকমের, এটা নিয়ে যাই, এটা টিফিনে কাজে কি, এটা এটা চিংস চাইনিজ ফ্রাইড মশলা, ফ্রাইড মশলা নেব না। হাই ফ্রেন্ড, এই যে ছেলের সাথে হেঁটে সেন্ট্রাল পার্ক থেকে এইখান দিয়ে ঘুরে আমাদের এখান দিয়ে ঘুরে সেই মানে এ ব্লক থেকে বি ব্লক আছি, বি ব্লকে গেছি, আর বি ব্লক দিয়ে তোমার সেন্ট্রাল পার্ক দিয়ে আইটিআই মোড় হয়ে ওইখান দিয়ে ঘুরে তারপরে মোড়ের থেকে দুই একটা জিনিস কিনে নিয়ে এই জাস্ট বাড়িতে ঢুকলাম। আসার পথে শেষে টোটো করে অটোতে এসেছি, মানে খুব কষ্ট হচ্ছিল হেঁটে অতটা যেতে যেতে, মানে কখনো তো হাঁটি না, এমনিতেই হাঁটি না, তারপরে হচ্ছে এতটা রাস্তা, আর ছেলে হচ্ছে এত বদমাইশি করেছে, বদমাইশি করে আমাকে ঘুরিয়ে 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 নিয়ে গেছে, নিয়ে বলছে আরেকটু আসো আরেকটু আসো, এবারই ব্যাক করবো, এই করে করে অনেকটা রাস্তা হাঁটিয়েছে, মানে দুই পা ব্যথা হয়ে গেছে, খুব ক্লান্ত লাগছে। এখন এই যে 8:45 বাজে, এখন একটু চা খাবো, আর বাড়িতে আসতে ছেলের হচ্ছে ম্যাম চলে এসছে পড়াতে, তা ওকে পড়াচ্ছে, হাজব্যান্ড গেল একটু বাজারে, তা আমি ভাবলাম তাহলে একটু ভিডিওটা এন্ড করে নিই, তাই এন্ড করার জন্য আসলাম, একটু চা খাবো, চা না খেলে আর ভালো লাগবে না, কেননা সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি, 6:00 সময় বেরিয়েছি, এখন 8:45 ঢুকলাম, মানে অনেকটা টাইম, চা খাওয়ার চান্স পাইনি। এদিকে হাজব্যান্ড ফোন করছে আসো ম্যাম আসবে পড়াতে ছেলেকে, আবার ম্যাম ফোন করছে যে তোরা কত দূরে আছিস আয় আমি তাহলে ঢুকবো তোদের বাড়িতে, এই করে করে অনেক টাইম লেগেছে। আর এসে দেখছি হাজব্যান্ডেরও চা খাওয়া হয়নি, কেননা কে করে দেবে, মেয়েও আজকে পড়তে গেছে শ্যামনগর, মেয়েও বাড়িতে নেই, মেয়ে যে চা করে দেবে সেটাও তো করার নেই কেউ, সন্ধ্যাটা দেওয়া হয়নি, তাই হাজব্যান্ডকে বললাম তুমি অন্ততপক্ষে সন্ধ্যাটা তো দিতে পারতে, তাই সেটাও দেয়নি। জাগিয়ে এখন আমি হাত পা ধুয়ে চায়ের জল বসিয়ে দিয়ে তারপরে সন্ধ্যাটা দেবো, 9:00 সময়ই দেবো, তার সন্ধ্যাটা দেবো। তাই এই যে এখানে আমার মাসের মুদিখানা বাজার নিয়ে এসছে, সেগুলো এখন আমি গুছাচ্ছি, এখন বাজে হচ্ছে রাত 12:30, এই যে সব ছড়িয়ে নিয়ে বসেছি এইখান দিয়ে এইখান দিয়ে, এই যে এইখানে বাসমতি রাইস নিয়ে এসছি অনেকটা, মানে নিয়ে আসা হয়েছে, সামনে মেয়ের বার্থডে আছে ওই জন্য বেশি করে নিয়ে এসছি, আর এখানে যে পাঁপড়গুলো এনেছি এগুলো ভাজা হবে আর কি, আর এই যে এখানে রয়েছে এখনও অনেক কিছু, এই যে প্যাকেটে প্যাকেটেগুলো সব এখন ঢুকাবো কৌটোর মধ্যে, এইখানে অলরেডি এই যে ভাজা কলাইয়ের ডাল এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর হচ্ছে যে এই কৌটোগুলোর মধ্যে এখন এই যে ফাঁকা রয়েছে এগুলোর মধ্যে এখন ঢুকাবো, 1 কিলো করে নিয়ে আসি, তো এগুলো পুরো 1 কিলো হয় না, তা যতটা হয় ততটাই করি, এই যে এখানে আর বাদবাকি ডালটা রয়েছে এটা এক্সট্রা রেখে দেবো, যখন এই কৌটোরটা ফুরিয়ে যাবে কৌটোর তখন হচ্ছে আবার ঢেলে নেবো, প্যাকেটটা একটু ফুটো হয়ে গেছে, এই যে সব নিয়ে আসা হয়েছে, এগুলো তাহলে এখন হচ্ছে গুছিয়ে নিই, হাঁপিয়ে গেছি, গরমও লাগছে। আর এই যে এবার আমাদের সব মুদিখানার হচ্ছে মালগুলো দিয়েছে হচ্ছে তোমার কাগজের প্যাকেটে, প্লাস্টিকের প্যাকেটে আর দেয়নি, প্লাস্টিকের প্যাকেটে করে দিলেই পৌরসভার থেকে 500 টাকা ফাইন করছে, যে দিচ্ছে তাকে ও যে নিচ্ছে তাকে, মানে 500 1000 টাকা ফাইন হচ্ছে, এই প্যাকেটটা বোধহয় আগের করা ছিল ওই জন্য এটা দিয়ে দিয়েছে, আর বাদ বাকি সব কাগজের প্যাকেটে করে দিচ্ছে, এই যে এটার মধ্যে এই দুটো ফাঁকা করেছি, আর এই যে এটার মধ্যে ময়দা আছে, এটার মধ্যে চিড়ে আছে, মানে মোটামুটি সবগুলোই কাগজের প্যাকেটে দিয়েছে, ওগুলো আরও ওইখানে আরও কিছু ঢেলেছি, সব এই যে এরকম কাগজের প্যাকেটে দিচ্ছে, কাগজের প্যাকেটে না দিলে ফাইন দিচ্ছে বলে ওই জন্য সব কাগজের প্যাকেট করে দিয়েছে, বলেছে আগেরগুলো যা আছে শেষ করে দেবে, এর মধ্যে আর কোনো কাগজের প্যাকেটে প্যাকিং করে রাখবে না, দোকানে তোরা এগুলো ওজন করে প্যাকিং করে রেখে দেয় 500 মানে 1 কিলো এই করে করে, বলেছে আর কোনো প্লাস্টিকের প্যাকেটে প্যাকিং করবে না, সব কাগজের প্যাকেটে করবে, তাই এরকম এই যে কাগজের প্যাকেটে দিয়েছে। যাকে এখন যাই চাটা তো বানাই আর কি, হাজব্যান্ড ওই মুদিখানার বাজার টানতে গেছে, এসে তারপরে একটু চা খাবে, আর হচ্ছে মাসের বাজার আমার করা হয়নি ফার্স্টের দিকে, হাজব্যান্ডের ছুটি ছিল না, আজকে যেহেতু স্যাটারডে আজকে ছুটি আছে, তা স্যাটারডে সানডে ছুটি থাকে এই ছুটিতেই হচ্ছে আমার বাজার ফাজার হয়, আমি লিস্ট করে দিয়েছি, নিয়ে আসবে একটু চা বসাই, তারপরে হচ্ছে রুটি করব, আর রাতও অনেক হয়ে গেছে, চা না খেলে ভাল লাগবে না এই হচ্ছে ব্যাপার, যার জন্য চা করতেই হবে। যাকে আর বেশি ভিডিও বড় করছি না, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, শুভরাত্রি।